পরিত্যক্ত বিওপিতে বঙ্গবন্ধু শিক্ষা নিকেতন গড়ে তুলছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সকালে সদর দপ্তরের সংবাদ সম্মেলনে একথা জানানো হয় গত জানুয়ারি মাসে সীমান্ত এলাকা থেকে সাতানব্বই কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক উদ্ধার করা হয়েছে বলেও এ সময় জানায় বিজেপি বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে চার হাজার চারশত সাতাশ কিলোমিটার এই সীমান্ত এলাকায় রয়েছে ছয়শ সাতানব্বইটি বিওপি বিওপিগুলোর মধ্যে একশো ছাব্বিশটি সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত পর্যায়ক্রমে কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়ায় এই বিওপিগুলো পরিত্যক্ত হয়ে পড়বে এসব বিওপিতেই গড়ে তোলা হবে বঙ্গবন্ধু শিক্ষানিকেতন পাইলট প্রজেক্ট হিসাবে এবছরই রংপুর কুমিল্লা সিলেট ও ফেনীর চারটি বিওপিতে বঙ্গবন্ধু শিক্ষানিকেতন চালু করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা বেশ কিছু বিওপি যেটা পুরনো জায়গায় আগে আমরা ছেড়ে সামনে চলে যাচ্ছি এগুলো পরিত্যক্ত হয়ে গেলে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে একটা অনুমোদন আমাদেরকে অলরেডি দেওয়া আছে আমরা এই পরিত্যক্ত বিও পিগুলোকে আমরা বঙ্গবন্ধুর নিকেতন হিসেবে আমরা এটাকে চালু করবো ইনশাআল্লাহ পরিত্যক্ত চারটা বিওপিকে সিলেক্ট করেছি এই চারটা বিওপিতে আমরা বঙ্গবন্ধু শিক্ষা নিকেতন করব এই বছরে সীমান্ত হত্যা বন্ধে বিজিবি ও বিএসএফ তথ্য বিনিময় করছে উল্লেখ করে বিজিবি পরিচালক জানান গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত সীমান্তে নিহত হয়েছে এগারো জন এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং আমরা সবাই এটা নিয়ে চেষ্টা করছি এবং সীমান্ত হত্যা কিন্তু শূন্য কোঠা নামিয়ে আনার জন্য পঁচিশ ডিসেম্বর থেকে আজকে পর্যন্ত এই সংখ্যাটি এগারো গত জানুয়ারিতে বিজিবি সাতানব্বই কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক উদ্ধার করেছে বলেও জানান বিজিবি দুইশো বাহাত্তর জন চোরাচালানিকে আটত্রিশ জন বাংলাদেশি নাগরিক ও দুইজন ভারতীয় নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা বাবু একুশে টেলিভিশন ঢাকা